everyone, good morning, welcome back to my channel bengali blog. আজকে তোমাদের সাথে সারা দিনের ব্লগটা শেয়ার করব আর একটা স্পেশালও কারণ আছে আজকে আমার সোনার 4 মাস পূর্ণ হয়ে 5 মাসে পড়ল আর আমার ছেলেকে প্রতি মাসে এক এক রকম সাজায় যেমন প্রথম মাসে সাজিয়েছিলাম সমুদ্রের রাজা তো এই টাইপেরই এক এক মাসে এক এক রকম সাজিয়ে ছবি তুলেছি এবার 4 মাস পূর্ণ হয়ে 5 মাসে পড়েছে তো এবার আজকে কি সাজায় তো দেখতে থাকো আগের মাসগুলো যাদের সাজিয়েছি সেই ছবিগুলো সবার লাস্টে দেখিয়ে দেব কেমন সাজিয়েছি তোমরা বলো কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো এখন বাজে 9টা আর আমি এখন টোস্ট বিস্কুট আর এই যে গজা খাচ্ছি দুটো ট্রেন থেকে আনা মা এনেছে আর একটা বাবা এনেছে এই যে ঘরে যা যা ফুল ছিল সব নিয়ে এসেছি আর সব ধুয়ে নিয়ে আসলাম কারণ ঝুল নোংরা টোংরা তো থাকে তো সব ফুল ধুয়ে নিয়ে এসেছি এই যে বিছানা দাদুর আর সোনার কাঁথা আছে আর এই যে ফুলগুলো ফুলগুলো না বেশ সুন্দর করে ছিটিয়ে ফেলতে গেছি কিন্তু যেই ফেলেছি দেখি গামলার নিচে এক গাদা জল ছিল পুরো আমার বিছানা চাদরটা ভিজে গেল ভাবলাম সুন্দর একটা ভিডিও হবে মানে ঝরে ঝরে পড়বে একটা স্লো মোশনে ভিডিও করব যা পুরো কাঁথা বিছানা চাদরে ভিজে গেল ভিডিওটা তো হলোই না আর যাই হোক সব কিছু নেড়ে টেড়ে নিচে এসেছি এবারে যে খাচ্ছি সকালের খাওয়া আর নিয়েছি পান্তা ভাত আর গরম ভাত আর আমি একা খাবো না সেটা আমার বোন আর আমি দুজন মিলেই খাবো অল্প অল্প করে স্নান করবে তো ঘুমুদি উঠলো এবার শোনা এবার স্নান করবে হ্যাঁ ও তো নিয়ে আসো এবি নিয়ে আয় তো আবার হাসু দিচ্ছ তুমি হিসু করলে না তুমি ও জলে যখন নামে তখনই হিসু করে তার জন্য আগে জল দিয়ে দিচ্ছি হাতে পায়ে হিসু করবে তারপরে জলে নামাবো আমার সোনা পাপলু রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে শুধু আঙুল খাবে দুষ্টুদা শুধু আঙুল খাবে দুষ্টুমি করো শুধু হ্যাঁ সোনাকে এই পাতাগুলো দিয়ে সাজাবো তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো মুছে নেবো এবার ওই জঙ্গলগুলো আনলি না সরু সরু যেগুলো উপর থেকে ঝুলিয়ে দিবি বললাম এই যে আমার সোনার সিংহাসন কমপ্লিট সর ও দেখছে দেখ 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 দেখছে নিয়ে দারুণ লাগছে বা দারুণ বসি দে আমার বনের রাজাকে মাথার উপর একটু ফাঁকা ফাঁকা লাগছে ভাই ভেবো না যে আমি এমনি নিয়ে দিচ্ছি নোংরা জিনিস এবার আমার সোনাকে সাজিয়েছি বনের রাজা বা ফুলের রাজাও বলতে পারো কারণ চারিদিকে ফুল আর আমার সোনাও ফুল তো এই যে ফুলের একটা দোলনা বানিয়ে দিয়েছি আমার সোনাকে এই পদ্ম ফুলটা ওকে ধরানোর চেষ্টা করছিলাম সে জাদু কাঠির মতো তো তো ধরতে পারিনি তোমার পাশে রেখে দিলাম
তো আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, সোনারও অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, আর এই যে বোনও অনেক ছবি তুলেছে, ভিডিও করেছে, কারণ এত সুন্দর লাগছে দোলাটা, ছবি না তুললে তো পারাই যাবে না। আর টোটাল মিলে, কারণ পিছনে অনেক গাছ, সেই গাছের পাতা আর চারিদিকে সবুজ আর তার ভিতরে একটা দোলনা, তো সামনে না দেখলে বোঝা যাবে না যে খুবই সুন্দর লাগছিলো। আর এই যে ছবি তুলতে তুলতে সন্ধ্যাও হয়ে গেছে, নিচে চলে এসেছি, এসে বোন সন্ধ্যা দিচ্ছে, সোনা ঘুমাচ্ছে, আর আমাদের ছবি তোলার জন্য আমাদের খাওয়াই হয়নি দুপুরের খাওয়াটা, কারণ দুপুরে চলে গেছিলাম সাজাতে, আর এখন তো একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো এই যে আজকে রান্না হয়েছে ডাঁটার তরকারি, মাংস আর ভেন্ডি দিয়ে একটা তরকারি, যাই হোক। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।